নম্বর হচ্ছে আমার বাড়ি ঢাকা মিউজিয়াম। তো আমরা আমাদের এই পরিষদের উদ্যোগে প্রত্যেক বছরেই আমাদের যারা আপনারা আছেন তাদের সাথে আমরা এই উপলক্ষে অংশীদার হওয়ার চেষ্টা করি। যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, বাংলাদেশ যেমন বাংলাদেশের একটি মুসলিম সংগঠন, আমাদের বেশ কিছু নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকেই কারাগারে আছেন, এবং আমাদের একেবারে গ্রাম পর্যায়েও ছোটোখাটো যারা আছে তারা খোঁজ নিয়ে দেখলে দেখবেন সামাজিক কোনো অপরাধের সাথে আমরা জড়িত নয়। আমাদের পক্ষে আপনি বাছাই করে দেখবেন অন্য আত্মজোরা চাইতে জামাত ইসলামী যারা করে বা সিভিল যারা করে তারা একটু আলাদা। তাদের আচার ব্যবহার দিক থেকে, কথাবার্তার দিক থেকে, নামাজের দিক থেকে, ইমানের দিক থেকে আমাদের উপর এই ষড়যন্ত্রগুলো অব্যাহতভাবে আছে। আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই বাধা প্রতিবন্ধকতাগুলো ষড়যন্ত্রগুলি মোকাবেলা করি। মানে আল্লাহ দিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন একটা বড় পরিচয়, কোন তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। একটা আয়াত স্পষ্ট আছে যে যারা ধনী রাজা রয়েছেন তাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত আছে, যারা অসহায় তাদের অধিকার রয়েছে। মানুষ যদি তার এই বঞ্চিতদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বা এই অধিকারগুলোকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি তারা আন্তরিকভাবে চেষ্টা করত, তাহলে সমাজের মধ্যে আর এরকম দুস্থ অসহায় মানুষের সংখ্যাটা বাড়ত না, ক্রমান্বয়ে কমে যেত। আল্লাহ রাসূলের পরবর্তী খেলাফতে একটা বিরাট সময় দেখা গিয়েছে যে মানুষের সমৃদ্ধি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে অভাবী লোক খুঁজে পাওয়া যেত। আমাদের বাংলাদেশে সেরকম সম্পদের অভাব নেই, এখানে ধনী লোকের কিন্তু অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে সম্পদের সুষম বন্টন। এটা যদি গরিবদের কাছ থেকে, যারা ধনীদের কাছ থেকে যদি গরিব অসহায় তাদের যদি সুষম বন্টন করা যেত বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো ভাগ করা দিত সুন্দরভাবে, তাহলে মানুষের অভাবগুলো ক্রমান্বয়ে দূর হয়ে যেত। এটি সমাজ ব্যবস্থা সেরকম না হওয়ার কারণে সেটি সম্ভব হচ্ছে। ইসলাম যদি সত্যিকার অর্থে কায়েম হয়, ইসলাম কি কায়েম হবে, মানুষের সামাজিক সুবিচারগুলো কায়েম, মানুষের অধিকারগুলো মানুষ ফিরে পাবে। এই মানুষের অধিকারগুলো ফিরে পায় তাহলে আস্তে আস্তে সমাজ থেকে অন্যায়গুলো দূর হয়ে যাবে, খারাপ কাজগুলো দূর হয়ে যাবে, অভাবগুলো দূর হয়ে যাবে, মানুষের দুনিয়ার মধ্যেই জান্নাতের শান্তিটা কিন্তু ফিরে আসবে। আমরা সেই প্রচেষ্টা নিয়ে কাজ করছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, বাট আমাদের ইচ্ছাটা অনেক বেশি, সীমাবদ্ধতার কারণে আমরা পারি না। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের আরও সুখে সুখে বেশি করে অংশীদার হতে পারি। আমরা দুই থেকে না এসে আমাদের লোকালে আমাদের মিজান ভাইরা আছে, আমাদের এই ভাইরা যারা আছে, তারা যেন আপনাদের অন্তত পক্ষে আপনাদের এই দুঃখের সময় বা সুখের সময় অংশীদার হয়ে আমরা একাকি মানে একত্রে মিলেমিশে বসবাস করতে পারি, আমাদের জায়গাগুলোকে সুন্দর করে নিতে পারি। মানুষ যখন মানুষের উপকার করে, এটার মধ্যে যে কল্যাণটা, এটার মধ্যে যে প্রশান্তিটা, দুনিয়ার অন্য কিছু তো পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেরকম সুন্দর পরিবেশ বিরাজের তৌফিক দান করেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাইব, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, যারা এখনো মিথ্যা মামলা নিয়ে গ্রেপ্তার আছেন তাদের মুক্তির ফয়সালা করেন, এবং বাংলাদেশে নয় শুধুমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত আন্তর্জাতিক ফাঁসির প্রধান দলরোশন সাইদি মামলা কে না চিনে, মানে সারা জীবন কোরআনের জন্য কাজ করেছেন, কোরআনের তাফসির করেছেন, কত মানুষকে তিনি তার হাত ধরে ইসলামের দিকে নিয়ে আসছেন, তার হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন। আজকে এটা 8-9 বছর ধরে তিনি কারাগারের মধ্যে রয়েছেন। কিছুদিন আগে ওনার ফ্যামিলির সাক্ষাতে গিয়েছেন, ফ্যামিলির সাক্ষাতে গিয়ে আপনাদের কথা বলেছেন, দেশবাসীর কথা বলেছেন, যারা দুস্থ তাদের কথা বলেছেন, তাদের খোঁজ খবর করেছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন আপনাদের সাথে কথা বলতে চাই।